আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান চতুর্থ শ্রেণীর অধ্যায় 7 নিয়ে। বিজ্ঞান চতুর্থ শ্রেণীর অধ্যায় 7 হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কি? আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে যেগুলো প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি। প্রকৃতি থেকে পাওয়া এ সকল সম্পদ আমরা আমাদের নিজেদের প্রয়োজনে বিভিন্নভাবে এগুলো ব্যবহার করি। এই প্রকৃতি থেকে পাওয়া সম্পদই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদগুলো আমরা আমাদের প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহার করি। এই প্রাকৃতিক সম্পদ অধ্যায়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এখন আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করব। এই প্রাকৃতিক সম্পদের মধ্যে একটি অন্যতম সম্পদ হচ্ছে পানি সম্পদ। এখানে দেখো একটি নদী, একটি চিত্র দেয়া আছে, নদী একটি প্রাকৃতিক সম্পদ। নদী প্রাকৃতিক সম্পদ কারণ এই নদীগুলো নিজে নিজেই তৈরি হয়, কোনো মানুষ এগুলো তৈরি করে না, এগুলো প্রকৃতিগতভাবেই নিজে নিজেই তৈরি হয়। এই নদীকে আমরা আমাদের প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহার করি। নদীতে অনেক মাছ থাকে, এই মাছগুলো ধরে অনেকেই জীবিকা নির্বাহ করে এবং নদীর এই পানি থেকে বিভিন্ন ফসল ফলাতে এবং সেচ দিতে নদীর পানিকে ব্যবহার করা হয়। আবার নৌপথকে যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবেও ব্যবহার করা হয়। আমরা বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। বিভিন্ন কাজে পানি ব্যবহার করা হয়, যেমন পান করা, ফসল ফলানো, রান্না করা, ধোয়া মোছা ইত্যাদি কাজে পানি ব্যবহার করা হয়। নদী, পুকুর ও বিল ইত্যাদি থেকে মাছ পাওয়া যায়। আবার পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমাদের এই পৃথিবীতে যদি পানি পরিমাণ মতো না থাকতো তাহলে আমাদের পৃথিবীটা মরুভূমিতে পরিণত হতো। তারপরে আরো একটি প্রাকৃতিক সম্পদ হচ্ছে বনজ সম্পদ। বনজ সম্পদ হচ্ছে অন্যতম একটি প্রাকৃতিক সম্পদ। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস বনের গাছপালা। নির্মাণ সামগ্রী, আসবাবপত্র এবং কাগজ তৈরিতে কাঠ বা গাছ ব্যবহার করা হয়। আমরা তাপ পেতে জ্বালানি হিসেবেও গাছপালা ব্যবহার করি। আমাদের এই পৃথিবীতে যদি বনজ সম্পদ না থাকতো তাহলে এই পৃথিবীর ভারসাম্য ঠিক থাকতো না। তাই আমাদের পরিবেশের জন্য বনজ সম্পদ খুবই প্রয়োজনীয়। তারপরে হচ্ছে ভূমি সম্পদ। আমরা খাদ্যের জন্য মাটিতে ফসল উৎপাদন করি এবং গবাদি পশু পালন করি। আবার বসবাসের জন্য আমরা মাটির উপরে ঘর বাড়ি বা দালান কোঠা নির্মাণ করি। নির্মাণ সামগ্রী এবং মৃৎশিল্প তৈরিতেও এই মাটি ব্যবহৃত হয়। এই মাটির প্রয়োজনীয়তা অপরিসীম। এই ভূমি সম্পদের প্রয়োজনীয়তা হচ্ছে অপরিসীম, কারণ ভূমির কারণে, ভূমি থাকাতেই আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারছি। তারপরে হচ্ছে খনিজ সম্পদ। খনিজ সম্পদটা হচ্ছে মাটির ভিতরে বিভিন্ন খনিজ সম্পদ, যেমন শিলা, খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। বিভিন্ন ধরনের খনিজ রয়েছে, যেমন সোনা, রূপা, তামা, লোহা, এছাড়াও আরো আছে চুনা পাথর, মার্বেল, এগুলো হচ্ছে এক ধরনের শিলা। চক, ধাতব মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরিতে খনিজ এবং শিলা ব্যবহার করা হয়। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা কলকারখানায়, যানবাহনে, রান্নায় এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশে খনিজ সম্পদের মধ্যে বেশি আছে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস, এগুলো বেশি আছে। এই খনিজ সম্পদগুলোই হচ্ছে প্রাকৃতিক সম্পদ এবং এই প্রাকৃতিক সম্পদগুলো আমাদের ঠিকভাবে ব্যবহার করা উচিত। আমরা যদি এগুলো ঠিকভাবে ব্যবহার না করি তাহলে এগুলোর পরিমাণ দিন দিন কমে যাবে।
আরো কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে সূর্যের আলো এবং বায়ু। এগুলো শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই এবং এই আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আবার বায়ু প্রবাহ থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যায়। এখানে দেখো একটি টেবিল দেয়া আছে প্রাকৃতিক সম্পদের ধরন এবং ব্যবহার, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ আমাদের পরিবেশে যেগুলো আছে এগুলো, তারপরে এগুলো কিভাবে আমরা ব্যবহার করি, এগুলো একটি টেবিল আকারে এখানে দেয়া আছে। প্রাকৃতিক সম্পদের ধরন এবং ব্যবহার, প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে পানি ও পানির স্রোত। এই পানির স্রোতকে আমরা কিভাবে ব্যবহার করি, পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল ও মাছ উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, এই সকল কাজে আমরা পানি ও পানির স্রোত ব্যবহার করি। তারপরে হচ্ছে বনজ সম্পদ। বনজ সম্পদকে আমরা নির্মাণ সামগ্রী, কাঠ, কাগজ, আসবাবপত্র তৈরিতে ব্যবহার করি। ভূমি সম্পদ, ভূমিকে আমরা ফসল উৎপাদন, ভবন নির্মাণ, নির্মাণ সামগ্রী, মৃৎশিল্প তৈরিতে ব্যবহার করি। শিলা এবং খনিজ, চক, নির্মাণ সামগ্রী, বৈদ্যুতিক তার, ধাতব মুদ্রা, গয়না তৈরির উপকরণ। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসকে আমরা কিভাবে ব্যবহার করি, প্লাস্টিক সামগ্রী, পলিথিন, জ্বালানি, কৃত্রিম তন্তু, ইউরিয়া সার, রান্না করা তাপ ও বিদ্যুৎ উৎপাদনে আমরা তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করি। বায়ু ও বা বায়ু বা বায়ু প্রবাহ, শ্বাস প্রশ্বাস, উদ্ভিদের খাদ্য তৈরি, বল ও টায়ার ফোলানো, বিদ্যুৎ উৎপাদনে আমরা বায়ু বা বায়ু প্রবাহকে ব্যবহার করি। সূর্যের আলোকে আমরা কিভাবে ব্যবহার করি, শস্য উৎপাদন, আলো, উদ্ভিদের খাদ্য তৈরি, বিদ্যুৎ উৎপাদন, এ সকল কাজে আমরা সূর্যের আলোকে ব্যবহার করি। আমরা এই টেবিলটার আগে যে প্রাকৃতিক সম্পদগুলো দেখেছি এবং প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা কিভাবে কাজে লাগাই, এগুলোই এখানে দেয়া আছে একটি টেবিল আকারে, তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে দেয়া আছে। এতে করে তোমরা এই জিনিসগুলো ভালোভাবে মনে রাখতে পারবে এই টেবিল দেওয়ার কারণে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ এবং আগামী ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।